আমন্ত্রণ সবাইকে আরকে সিরামিক্স প্রেজেন্টস বাইপিক সমীর দালিরা অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সেক্টর নেতৃত্ব দানকারী একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন যুবলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক, যিনি ছাত্র রাজনীতি সহ তৃণমূলে বিভিন্ন রাজনৈতিক স্তরে বহুদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন, আওয়ামী লীগের দুঃসময়ের রাজপথে যিনি রেখেছিলেন দুঃসাহসী ভূমিকা, যিনি তিন দশকেরও বেশি সময় ধরে কখনো কর্মী হিসেবে কখনো বা নেতা হিসেবে যুবলীগকে সংগঠিত রাখতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। বিভিন্ন কারণে বিতর্কে জড়িয়ে পড়া যুবলীগ যার হাত ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দর্শক, আমাদের আজকের অতিথি বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মাইনুল হোসেন খান নিখিল, আপনাকে আরটিভি স্টুডিওতে আমন্ত্রিত। জি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জি, আমিও আমার পক্ষ থেকে, আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনাদেরকে প্রথমে জানাচ্ছি মুজিব শতবর্ষের মুজিবীয় শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতেই আপনার রাজনৈতিক জীবন সম্পর্কে জানতে চাই, শুনতে চাই, রাজনীতিতে কিভাবে আপনার পথ চলা শুরু হলো? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্মগতভাবেই, আমরা পারিবারিকভাবেই আমরা আওয়ামী পরিবারের সদস্য। আমাদের চাঁদপুর মতলব উত্তরে আমাদের আদি বাসস্থান। যুক্তফ্রন্ট থেকে আমাদের পরিবারের থেকে সেখানকার হাফেজ হাবিবুর রহমান ছিলেন আমার ফুফাতো বোনের হাজব্যান্ড। সেখান থেকে আমরা আমাদের পরিবার বঙ্গবন্ধুর আদর্শের সাথে সম্পৃক্ত। পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ওই মতলবের মাটি থেকেই আমাদের আমার রাজনীতি শুরু। কারণ মতলবের আমি পরিবারের আমার চাচা মনির হোসেন খান ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। আমার বাবা সরকারি চাকরি করা সত্ত্বেও রিটায়ারমেন্টের পর উনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বিশেষ করে আমি এভাবেই বলতে চাই যে আমি আমার বাবা মার কাছ থেকেই বঙ্গবন্ধুকে ভালোবাসতে শিখেছি, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসতে শিখেছি বাবা মার কাছ থেকেই। জয় বাংলার স্লোগানও শিখেছি বাবা মার কাছ থেকে। তৃণমূলের রাজনীতি থেকে আপনার উত্থান, তৃণমূলে শীর্ষ নেতৃত্বে আসা কতখানি চ্যালেঞ্জের ছিল? আসলে সততার যে একটা, এবং যারা সত্যিকার অর্থে মনে প্রাণে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে, তাদেরকে কোনো না কোনো সময় এসে তাদের জন্য আল্লাপাক একটি অবস্থান সৃষ্টি করে দেন। সেক্ষেত্রে আমি বলতে পারি আল্লাপাকের অশেষ মেহরবানিতে, বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী মানবতার জননী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে দূরদর্শিতা, উনি যে সত্যিকারই অর্থে মানুষ ওনার মাঠের কর্মীদেরকে মূল্যায়ন করেন, তার জ্বলন্ত সাক্ষী আমি নিজেই। উনি আমাকে, আমি একটি ওয়ার্ড যুবলীগ থেকে উঠে আসা নেতৃত্ব, আমি মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওনার হাত ধরে, আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাত ধরে সাধারণ সম্পাদক মহানগর উত্তর যুবলীগের, পরবর্তীতে উনি আমাকে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতির দায়িত্ব দিন। আমি সততার সাথে, আন্তরিকতার সাথে, মানবতার সাথে, পুত্র পবিত্র দায়িত্বটুকু সততার সাথে পালন করার চেষ্টা করেছি। সেই দিন দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সেই কারণেই আমাকে আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের একটি বিশাল পবিত্র দায়িত্ব অর্পিত করতে চাচ্ছেন। যে সততার পুরস্কার পেয়েছেন আপনি, সততা এবং আন্তরিকতা, আন্তরিকতা পুরস্কার পেয়েছেন। যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে এক বছরেরও বেশি সময় আপনি পান করলেন, কেমন অভিজ্ঞতা হলো? আলহামদুলিল্লাহ, আমি সর্বত্র সহযোগিতা পেয়েছি, বিশেষ করে আমাদের কমিটি, আমাদের, আপনি জানেন আমাদের সংগঠনের চেয়ারম্যান, আমাদের যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান শেখ ফজলুল ইসলাম পরশ, ওনার নেতৃত্বে এই একটি বছর আমরা চেষ্টা করেছি, প্রমাণ করেছি যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মানবিক যুবলীগ। আপনারা দেখেছেন এই করোনার এই মহামারীর সময়ে আমাদের সারা বিশ্ব যখন বিধ্বস্ত, বাংলাদেশ কিন্তু সেখান থেকে বাদ পড়েনি। আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ধীরতা, সাহসিকতা এবং ওনার দৃঢ়দৃষ্টিতার কারণে বাংলাদেশ একটি শক্ত মজবুত অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়েছেন বিদায়, এই সময় কিন্তু উনি মানুষের কল্যাণে কাজ করতে পেরেছেন। জি, এই সময় এসে ওনার নির্দেশনা নিয়ে, আমাদের প্রিয় নেত্রীর নির্দেশনা নিয়ে আমরা যুবলীগ প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা, সর্বত্র
যার যার সাধ্য সামর্থ্য অনুসারে আমরা মানুষের পাশে এসে দাঁড়াই। আপনারা লক্ষ্য করেছেন আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়েও আমরা এই প্রায় 42 থেকে 45 লক্ষ মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছি। একই সাথে ঢাকা শহরে আমরা অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করি। প্রথমে আমরা 2টি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করি, পরবর্তীতে ধাপে ধাপে আমরা 20টি অ্যাম্বুলেন্স সার্ভিস এই ঢাকা শহরে আমরা মানুষের কল্যাণে সেই সার্ভিস কি এখনও চলছে? এখন আপাতত স্টপ। আর সেই ক্ষেত্রে যারা অ্যাম্বুলেন্সের সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা দরকার পিপি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি আমরা সদা সর্বদা কিন্তু সরবরাহ করেছি। একই সাথে আমরা ফ্রি টেলিমেডিসিন সার্ভিস, তারপরে আমাদের একটি বিজ্ঞ ডাক্তার টিম আছে, তাদের দ্বারা আমরা সেই সহায়তা মানুষকে দিয়েছি। আর করোনার এই সময়ে এসে আমাদের নেত্রী যখন নির্দেশনা দিলেন কৃষকের ধান কাটা প্রয়োজন, শ্রমিকের অভাব, সেই সময় কিন্তু আমাদের যুবলীগের নেতাকর্মীরা কৃষকের পাশে দাঁড়ায়, কৃষকের ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেয়। একই সাথে আপনারা লক্ষ্য করেছেন সবচাইতে যে বিষয়টি আপনাদের মাধ্যমে, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জানতে পারি যে ঢাকা শহর সারা বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণীর কিছু কিছু মানুষ খুব অসহায় অবস্থা আছে, তাদের বাসা বাড়িতে খাবার নেই। আপনাদের মাধ্যমে তালিকা আমরা পাই, আমাদের সাধ্য সামর্থ্য অনুসারে আমরা ওনাদের বাড়িতে খাবার পৌঁছে দিই। এবং বিশেষ করে রমজান, পবিত্র রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে সারা বাংলাদেশে কম বেশি স্থানে আমরা কিন্তু রান্না করা খাবারও অসহায় মানুষের মধ্যে পৌঁছে দিয়েছি। একই সাথে আমি আরেকটি জিনিস বলতে চাই যে এই করোনার এই সময়ে যখন একজন করোনা আক্রান্ত মানুষ পৃথিবীর থেকে বিদায় নেয়, সে হোক হিন্দু বৌদ্ধ ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মেরই হোক না কেন, উনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যখন ওনার নিকট আত্মীয়রা ওনার পাশে নেই দাপন কাপনের ক্ষেত্রে, তখন কিন্তু আমাদের যুবলীগের নেতাকর্মীরা সেই সাহসিকতা নিয়ে ওনার দাপন কাপন এই কাজটুকু আমরা করেছি। জি, যুবলীগের মূল কাজটা আসলে কি? যুবলীগ নিয়ে আপনাদের যে উদ্দেশ্য এবং যে প্রত্যাশা, দিন শেষে সেটা কতটুকু পূরণ হচ্ছে? শেখ ফজলুল হক মনি রেখে যাওয়া সেই যুবলীগ আসলে তার স্বপ্ন কতটুকু পূরণ করতে পেরেছে? মানে সেই সময় শেখ মনি রেখে যাওয়া যুবলীগ আর বর্তমান যুবলীগ কতটুকু আপনার সফল হয়েছে, কিংবা পার্থক্যটা কোথায়? এই বিষয়টা আপনাকে পরিষ্কার করতে চাই, আমরা যুব রাজনীতি করি, ছাত্র রাজনীতি করি, যে রাজনীতি করি না কেন, আমরা রাজনীতি যারা করি তারা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো কর্ম করি, কেউ চাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, কিন্তু রাজনীতি করি কেন? রাজনীতি করি তো মানুষের কল্যাণে কাজ করার জন্য, যে বিষয়টি জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের মুজিব আমাদেরকে শিখিয়ে গেছেন মানুষের কল্যাণে কাজ করার জন্যে। আর আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সে কথাই বলছেন, মানুষের জন্য করো, কী পেলাম কী পেলাম না সেটা বড় কথা নয়, মানুষকে কী দিতে পেলাম সেটাই বড় কথা। আমরা কিন্তু সেই পথে হাঁটছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা যেখানেই বিপদগ্রস্ত মানুষ, যেখানেই অসহায় মানুষ, বাড়িঘর পুড়ে সরকার হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু মানুষ দাপন কাপন করতে পারছেন না, মানুষের চিকিৎসা করার মতো সামর্থ্য নেই, সেক্ষেত্রেও কিন্তু আমরা যুবলীগের পক্ষ থেকে আমাদের সাধ্য সামর্থ্য অনুসারে আমরা মানুষের পাশে দাঁড়াই। আসলে আমাদের মূল টার্গেটটি এখন যুবলীগের মূল টার্গেট হলো, আমাদের বর্তমান নেতৃত্বের টার্গেট হলো আমরা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত একটি যুব সমাজ আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে উপহার দিতে চাই। এই কারণেই আমাদের নেত্রী প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে নবদিগন্তে, কিন্তু আমি তো পৃথিবীর বুকে বেশি দিন থাকবো না, এ বাংলাদেশের হালকেই ধরবে, কে হবে ডাক্তার, কে হবে ইঞ্জিনিয়ার, কে হবে এদেশের কবি সাহিত্যিক, কে হবে সচিব, কে হবে মন্ত্রী পরিষদের সদস্য, কে হবে এমপি, কারণ যুব সমাজ ছাত্র সমাজ তো মরণবিধি ইয়াবা নেশায় আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেই আমাদের যুবলীগের এখন কিন্তু আমরা সেই লক্ষ্য নিয়ে সামনে দিকে এগোচ্ছি, যুব সমাজকে আমরা এই মাদক মুক্ত করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই, চাঁদাবাজ মুক্ত করে একটি স্বচ্ছ যুব সমাজ আমাদের বাংলাদেশে। যখন আপনি বলছেন যে আপনি এই এই যে ইয়াবার যে বিশাল বড় একটি আগ্রাসন আমাদের দেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আরেকদিকে চাঁদাবাজি, আরেকদিকে বিভিন্ন বিশৃঙ্খলা আপনি মাত্র বললেন, যুবলীগের আগের নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু একটি বড় অভিযোগ ছিল পদ বাণিজ্য, ক্যাজিনো সম্রাটদের মতো অনেকেই টাকার জোরে পদ পেয়ে নানা ধরনের অনিয়ম করেছে, কিংবা বিভিন্ন ধরনের অপরাধেও তাদেরকে আমরা জড়াতে দেখেছি। বর্তমান যুবলীগ পদ বাণিজ্যর অভিযোগ থেকে কতখানি মুক্ত হতে পেরেছে? আলহামদুলিল্লাহ, আমরা এই বর্তমান নেতৃত্ব আপনারা দেখেছেন আমাদের হাত ধরে যে আমরা 401 সদস্য বিশিষ্ট কমিটি
জাতিকে উপহার দিলাম, আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে উপহার দিলাম, সেখানে আপনারা লক্ষ্য করবেন সমাজের সব শ্রেণী পেশার মানুষকে আমরা অন্তর্ভুক্ত করেছি। এখানে ডাক্তার, সাহিত্যিক, কবি, সাংবাদিক, তারপর ইঞ্জিনিয়ার এবং আপনার অ্যাডভোকেট সহকারে ব্যবসার সাথে যারা জড়িত, সেই ধরনের নেতৃত্ব কিন্তু আমরা আমাদের মাঝে নিয়ে এসেছি। কিন্তু তারা বিভিন্ন পেশায় জড়িত, বাট তারা কিন্তু সকলেই ছাত্রলীগ করা কিংবা যুবলীগ করা, সেই সকল নেতৃত্বকে আমরা যাচাই বাছাই করে আমরা কিন্তু আমাদের নেতৃত্ব এনেছি। আর আমার বিশ্বাস মনে প্রাণে যে আমাদের শপথ তো একটাই, আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কী কারণে আমাদেরকে এই পুত্রপবিত্র দায়িত্বটুকু দিলেন, একটি শুদ্ধি অভিযান থেকে। এই শুদ্ধি অভিযানটি কেন? এই শুদ্ধি অভিযানটি ছিল বাংলাদেশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যাওয়ার জন্যেই আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার এই সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তের আলোকেই উনি কিন্তু নিজ সংগঠন থেকে, নিজ দল থেকে শুদ্ধি অভিযান শুরু করেন। এই এই রেড সিগন্যালটি কিন্তু শুধু আমি যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ কিংবা অন্যান্য সংগঠনের জন্য নয়, এই রেড সিগন্যাল কিন্তু সারা জাতির জন্যে। যারাই বিপদগামী হবে, যারা অন্যায় কাজের সাথে সম্পৃক্ত থাকবে, তাদের শাস্তি পেতে হবে, এই বিষয়টি কিন্তু প্রতিষ্ঠিত করেছেন আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আর আপনি যে কথাটি বললেন সাবেক যুবলীগের নেতৃবৃন্দরা বিভিন্ন অপকর্মের সাথে, আমি মনে করি যুবলীগ যে প্রশ্নটুকু, যুবলীগ যে নামটি বারবার আসছে, যুবলীগ কিন্তু একটি প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান। কিন্তু এই এই প্রতিষ্ঠানটি কিন্তু 1972 সালের জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব এই দেশ গড়ার জন্য কিন্তু উনি মণিবাইকে নির্দেশনা দিয়েছিলেন এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার জন্যে। আর সেই দিন থেকে কিন্তু আজকের দিন পর্যন্ত যুবলীগের কিন্তু ভূমিকা ভূয়সী প্রশংসার দাবিদার। আপনারা লক্ষ্য করেছেন সকল গণতান্ত্রিক আন্দোলন, সকল গণতান্ত্রিক আন্দোলনে যুবলীগের ভূমিকা ছিল সাহসী ভূমিকা। আপনারা লক্ষ্য করেছেন এই এদেশের মানুষের ভোট ভাতের অধিকার আদায়ের জন্যে আমাদের নেত্রীর নির্দেশে যখন আন্দোলন সংগ্রাম চলে, তখন কিন্তু আমাদের যুবলীগের নেতাই নূর হোসেন, বাবুল, ফাত্তা আত্মদি দিয়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে গিয়েছেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পরও প্রথম যুবলীগের নেতারাই কিন্তু প্রতিবাদের ভাষা নিয়ে মাঠে নেওয়ার কারণে আত্মহত্যি দিতে হয়েছে, বগুড়ার খসরু, মাওলানা সৈয়দ সহকারে অনেকেই। ঠিক আজকের দিনে এসেও এই আপনারা লক্ষ্য করেছেন বিএনপি জামাতের এই 92 দিন হরতাল অবরোধের সময় যখন মানুষকে পুড়িয়ে হত্যা করা হলো, পেট্রোল বোমা হামলা করে মানুষকে জিম্মি করা হলো, ঠিক সেই সময় কিন্তু বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা সাহসিকতার সাথে মাঠে থেকে আমাদের নেত্রীকে সহায়তা করে গেছেন করোনার মহামারী এই সময়। আপনাদের যুবলীগের ভূমিকা কিন্তু ভূয়সী প্রশংসার দাবি। সম্প্রতি যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলো। আগে আমরা 60 বছরের বেশি বয়স্কদেরও যুবলীগের বিভিন্ন পদে দেখেছি, এবারের কমিটিতে সত্যিকারের যুবকদের কতখানি ঠাঁই হয়েছে? আমি মনে করি এখানে আমরা শতভাগই সফলতা অর্জন করেছি বলে আমি বিশ্বাস করি। কারণ আমরা সাবেক ছাত্র, আপনারা লক্ষ্য করেছেন আমাদের দুইটি পার্টি আমাদের কমিটি, একটি আপনাদের আমার কার্যকরী পরিষদ আর অন্যটি হলো সিসি মেম্বার কেন্দ্রীয় কমিটি। সেই কেন্দ্রীয় কমিটি কিন্তু আমরা 40-এর নিচে যারা বয়স তাদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি, আর 40-এর উপরে যারা তাদেরকে নিয়ে আমরা কার্যকরী পরিষদ গঠন করেছে। আমাদের লক্ষ্য ছিল যে যুবকটিকে আজকে এই সিঁড়িটি আমরা দিয়ে গেলাম, যুবলীগের পতাকা যে যুবকের হাতে তুলে দিলাম, যার হাতে তুলে দিলাম সেই জন্য দীর্ঘ সময় এই 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 সংগঠনটিকে বুকে ধারণ করে লালন পালন করতে পারেন। সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় যুবলীগের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে কিছু অনিয়ম ছিল, এমন একটি বাস্তবতায় দাঁড়িয়ে যুবলীগের দায়িত্ব গ্রহণ কতখানি আপনার কাছে চ্যালেঞ্জের মনে হচ্ছে, কিংবা কতখানি আপনি, কারণ আপনার সামনে তো অনেক বড় টার্গেট যে এই যে শুদ্ধি অভিযান যেটা মাননীয় প্রধানমন্ত্রী শুরু করলেন, আপনারাও শুরু করেছেন, আপনি কিছুক্ষণ আগেও বিভিন্ন অনিয়মের কথা বলছিলেন, তো সেগুলোকে ঠিক করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কতখানি চ্যালেঞ্জের জন্য আপনার কাছে মনে হচ্ছে? আমরা তো ইনশাল্লাহ চ্যালেঞ্জকে গ্রহণ করেই মাঠে নেমেছি। আমাদের প্রিয় চেয়ারম্যান শেখ ফজলুল পরশ এবং আমার হাতে আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে বিশ্বাস আস্থা নিয়ে এই সংগঠনটি আমাদের হাতে অর্পিত করেছেন, আমরা এই এই দায়িত্বটুকু কিন্তু সততার সাথে পালন করি। গত এক বছরে কতখানি আপনি মনে করছেন সফল, বিশেষ করে এই যে যুবলীগের চাঁদাবাজি কিংবা টেন্ডারবাজি এগুলোর থেকে মুক্ত করতে গত এক বছরে আপনার সফলতা কতটুকু? আমি বলবো যে শতভাগ নয়, তবে আমাদের সফলতা অনেক। কারণ আপনারাই সাক্ষী, সাংবাদিক বন্ধুগণ, গত এক বছরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা টেন্ডারবাজির সাথে সম্পৃক্ত আছে এরকম কোনো নিউজ কিন্তু আপনারা প্রকাশ করতে পারেননি। কিন্তু
বিভিন্ন অপকর্মের সাথে কোনো কোনো এলাকায় হয়তোবা আমাদের কোনো পর্যায়ে নেতাকর্মী সম্পৃক্ত ছিল, এই কথা অস্বীকার করব না। কিন্তু আমরা বর্তমান যুগে যে ডিজিটাল বাংলাদেশ, আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ওনার সুযোগ্য পুত্র সজীব অজয় জয় করে দিয়ে গেলেন, সেই ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে জানতে পারি যে বাংলাদেশের কোন প্রান্তে কী হচ্ছে। আর যারাই অপকর্মের সাথে সম্পৃক্ত হচ্ছে আপনারা লক্ষ্য করবেন, তাদেরকে কিন্তু আমরা সংগঠন থেকে অবহিত দিয়ে দিচ্ছি, তাৎক্ষণিক ব্যবস্থা আমরা গ্রহণ করছি। যুবলীগের ভাবমূর্তি ফিরিয়ে আনতে আপনার কী কী পরিকল্পনা কিংবা কী কী ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বা এখনই কী কী উদ্যোগ আপনার চলমান রয়েছে? প্রথমে আমরা চাচ্ছি যে পরিচ্ছন্ন একটি যুব নেতৃত্ব ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা পর্যায়ে, পৌরসভা এবং সিটি কর্পোরেশন, পরিচ্ছন্ন নেতৃত্ব আনা। সেই কারণে আমাদের সিদ্ধান্ত এরকমটা যে আমরা প্রত্যেকটি জেলা উপজেলায় আমাদের সেই নির্দেশনা যে আমরা যাদেরকে এখন নেতৃত্ব আনবো তাদের জীবন বৃত্তান্ত আমরা প্রথমে সংগ্রহ করব এবং সেই সংগ্রহের মধ্যে আমরা যাচাই বাছাই করে দেখব তারা অনুপ্রবেশকারী কিনা, তারা মাদকের সাথে সম্পৃক্ত কিনা, তারা অপরাধ জগতের সাথে সম্পৃক্ত কিনা। ফার্স্ট টার্গেট হলে আমরা সেই জায়গাটাকে ক্লিয়ার করতে চাই, যে জায়গাতে আসলে যুব সংগঠনের কমিটি গঠন করা বড় বিষয় নয়, বড় বিষয় হলো যে পরিচ্ছন্ন নেতৃত্ব আনা। আমরা সেটা যদি করতে পারি তা আমি বিশ্বাস করি একজন পরিচ্ছন্ন নেতৃত্বকে দিয়ে, একজন মানবপ্রেমিক যুব নেতৃত্বকে দিয়ে মানুষের কল্যাণে কাজ করানো যাবে, সেটাই আমাদের লক্ষ্য। অনেকে স্বার্থ হাসিল আর দ্রুত অর্থবিত্তের মালিক হওয়ার বাসনায় রাজনীতি করেন, আপনার কাছে আসলে রাজনীতি কী, রাজনীতিকে আপনি কীভাবে দেখেন? আমরা শুনব একটি বিরতি নিয়ে আপনার কাছে আবার এসে এই বিষয়টি আপনার কাছে শুনতে চাই। দর্শক, আরকে সিরামিক্স প্রেজেন্স বায়োপিক শো মিডিয়া লিডার অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনার স্বাগত আরকে সিরামিক্স প্রেজেন্স বায়োপিক শো মিডিয়া লিডার অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান, আমাদের আজকের অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, আপনাকে আবারও স্বাগত আরটিভি স্টুডিওতে। বিরতির পূর্বে একটি প্রশ্ন ছিল আপনার কাছে আমার, যে অনেকে স্বার্থ হাসিল এবং দ্রুত অর্থবিত্তের মালিক হওয়ার বাসনায় রাজনীতি করে কিংবা রাজনীতিতে আসে, আপনি রাজনীতিকে কীভাবে দেখেন, আপনার কাছে রাজনীতি আসলে কী? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আমি বিষয়টি পরিষ্কার করে বলতে চাই যে কয়েকটি শ্রেণীর মানুষ কিন্তু রাজনীতিতে আসে, কেউ আসে আদর্শ বাস্তবায়ন করার জন্যে, কেউ আসে মানুষের কল্যাণে কাজ করার জন্যে, আবার কেউ আসে নিজের স্বার্থের জন্যে। আর নিজের স্বার্থের জন্যে যারা রাজনীতিতে আসে তারাই অর্থের দিকে ধাবিত হয়, সেটা কিন্তু সংখ্যায় খুব বেশি বলে আমি মনে করি না। আর আমাদের বাংলাদেশের রাজনীতিতে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব যে আদর্শ রেখে গেছেন যে মানুষের কল্যাণে কাজ করা, এই কথাটি কিন্তু আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু সে কথাই বলে গেছেন, মানুষের জন্য কাজ করা। সেই কাজটি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব করে গেলেন আর সেই কাজটি কিন্তু করছেন আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আসলে আমরা যারাই রাজনীতিতে আসি আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত নিজের স্বার্থের জন্য নয়, নিজের অর্থবিত্তের মালিক হওয়ার জন্য নয়, আমাদের রাজনীতি হওয়া উচিত মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আর যেই নির্দেশনা আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার। করোনা মহামারীতে আপনাদের বিভিন্ন উদ্যোগ নিয়ে এর আগে আপনি কথা বলেছেন, করোনা দ্বিতীয় ওয়েব মোকাবেলা করার জন্যে আপনাদের কী প্রস্তুতি বা কর্মসূচি রয়েছে? নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন থেকে আরম্ভ করে আমরা কিন্তু মানুষের মাঝে যে সকল বিষয়গুলি তুলে ধরলাম, ধরুন পক্ষাঘাত প্রতিবন্ধীদেরকে আমরা হুইল চেয়ার দিলাম, দৃষ্টি প্রতিবন্ধীদেরকে আমরা তাদের মাঝে সাদা শাড়ি বিতরণ করলাম, শাড়ি লুঙ্গি এবং নগদ অর্থ বিতরণ করলাম। আমাদের টার্গেটটা কী, যে মানুষকে মানুষের জন্য করা। ঠিক তেমনিভাবে আপনারা লক্ষ্য করেছেন গত বেশ কয়েকদিন যাবৎ আমরা ঢাকা শহরে সারা বাংলাদেশে ফ্রি মাস্ক বিতরণ করছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এই শীতের সময় করোনার প্রাদুর্ভাব আরও বাড়তে পারে, সেই জন্যে মাস্ক পরা বাধ্যতামূলক। সেই কারণে আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে ঢাকা শহর সারা বাংলাদেশে আমরা ফ্রি মাস্ক বিতরণ করছি, অর্থাৎ মানুষকে সচেতন করা হচ্ছে যে আমাদের মাস্ক ব্যবহার করা উচিত। একই সাথে আমাদের সদা সর্বদা আমাদের আপনারা জানেন যে আমাদের নেত্রীর একটা নির্দেশনা ছিল, আর একটাই করোনার এই মহামারীর সময় যখন সারা বাংলাদেশে ত্রাণ কমিটি গঠন করার নির্দেশনা দিলেন নেত্রী, তখন কিন্তু আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিট পর্যন্ত যুবলীগের ত্রাণ কমিটি গঠন করা আমরা সেই প্রস্তুতি আমরা গ্রহণ করে রেখেছি। করোনার দ্বিতীয় এই সময় এসেও যদি কোনোরকম সমস্যার সৃষ্টি হয় বাংলাদেশে, যুবলীগ কিন্তু প্রস্তুত মানুষের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য ঠিক তেমনিভাবে এবং মানুষের পাশে দাঁড়ানোর সেই প্রস্তুতি কিন্তু আমরা গ্রহণ করে রেখেছি। পাঁচ দফায় বন্যা হলো এবার,
দুস্থদের পাশে কি যুবলীগ দাঁড়িয়েছিল? ইনশাল্লাহ অবশ্যই আমরা দাঁড়িয়েছি। আপনি লক্ষ্য করেছেন যে আমরা শুধু বাংলাদেশের আমরা আমাদের ইউনিটগুলো নয়, আমাদের সেই সুদূর আমেরিকা থেকেও একটি ইউনিট এসে, ইউএসএফ থেকে এসে তারা এখানে মানুষের মাঝে বিতরণ ত্রাণ বিতরণ করে গেছেন বন্যার্তদের মাঝে। যুবকদের ঐক্যবদ্ধ করা, যুব সমাজের অধিকার প্রতিষ্ঠা এবং যুবশক্তিকে দেশ গঠনে কাজে লাগানোর লক্ষ্যেই 1972 সালে যুবলীগ প্রতিষ্ঠিত হয়। যুবকরা আজ কতখানি ঐক্যবদ্ধ? আসলে একটি দেশের উন্নয়নের মূল চাবিকাঠি কিন্তু যুবশক্তি, যুব সমাজ। আর সেই কারণে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেই যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ার জন্যে, যুবশক্তিকে কাজে লাগানোর জন্যেই কিন্তু যুবলীগকে প্রতিষ্ঠা করার জন্যে আমাদের যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল মনি ভাইকে নির্দেশনা দিলেন। আর সেদিন থেকে আজকের দিন পর্যন্ত সেই নির্দেশনা বুকে ধারণ করেই বাংলাদেশ আওয়ামী যুবলীগের পতাকা তলে যে সকল যুবকরা অন্তর্ভুক্ত হয়েছেন তারা কিন্তু মানুষের জন্যে, দেশের জন্যে, দেশের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। আর আমরা এই বিষয়টিকে আরও পরিষ্কার করতে চাই যে আমাদের যুবলীগের পক্ষ থেকে কিংবা যুবলীগের নেতাকর্মীরা নিজেরাও কিন্তু উদ্যোগী হচ্ছেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করে সেখানে মানুষকে চাকরি দেওয়া কিংবা মানুষের কীভাবে মানুষকে প্রোভাইড করা যায় সেই বিষয়গুলি কিন্তু মাথায় রেখে কিন্তু আমাদের অনেক যুবলীগের নেতৃত্ব, আজকে যারা আমাদের কেন্দ্রীয় কমিটিতে যে সকল নেতৃত্বে এসেছেন তারা, তাদের হাত ধরে কিন্তু কোনো না কোনো শ্রেণী পেশার মানুষ কিন্তু উপকৃত হচ্ছে। তো আমরা কিন্তু চাচ্ছি সেভাবে আমাদের সংগঠনটাকে সেভাবে দাঁড়া করাতে। যুবলীগের একটি অন্যতম উদ্দেশ্য ছিল দারিদ্র দূরীকরণ, অথচ দেশে এখন বেকারত্ব একটি বড় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। সর্বোচ্চ ডিগ্রিধারী প্রায় 40% লোক কিংবা যুবক এখন বেকার। এই বেকার যুবকদেরকে নিয়ে আপনাদের ভাবনা কী, আপনাদের পরিকল্পনা কী, যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার জন্যে আপনাদের কোনো পরিকল্পনা বা কর্মসূচি রয়েছে? আমরা একটা বিষয় গভীরভাবে লক্ষ্য করছি যে আমাদের প্রিয় নেত্রীর তো সারা বাংলাদেশের শিক্ষিত যুবক বেকারত্বের অভিশাপে যে সকল যুব সমাজ জর্জরিত তাদেরকে কিন্তু চাকরির ব্যবস্থা করে দিয়েছে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে অসংখ্য চাকরি উনি দিয়েছেন। একই সাথে ওনার নির্দেশনা নিয়ে ওনার সুযোগ্য সন্তান সজীব বাজার জয় কিন্তু আহ্বান করেছেন যে আমরা চাকরির পিছনে না ছুটে আমরা নিজেরা উদ্যোক্তা হই। আর সেই উদ্যোক্তার জন্য কিন্তু বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছেন। তো আমরা যুবলীগ থেকে মনে করি যে যদি যুবলীগের বেকারত্ব, যুব সমাজের বেকারত্বের অবসান ঘটাতে হয় তাহলে আমাদের প্রত্যেকেই উদ্যোক্তা হতে হবে। আর উদ্যোক্তা যদি আমরা ব্যাপক হারে সেটা প্রসারিত করতে পারি তাহলে আমি মনে করি যুবদের বেকারত্বের হার হ্রাস পাবে। আপনি মাদকাসক্ত নিয়ে এর আগে আলোচনা করেছেন, কিন্তু বর্তমানে সমাজের যে একটি বিশাল বড় অংশ মাদকাসক্ত, যুব সমাজকে এই মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখার জন্য আপনাদের কী কর্মসূচি রয়েছে, যুবলীগ কীভাবে দায়িত্ব পালন করছে? আমি ইতিমধ্যেই এই সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছি যে আমাদের পরিষ্কার নির্দেশনা যে বাংলাদেশ প্রথমে আমাদের সংগঠন থেকেই আমরা সেই শুদ্ধি অভিযান চালাতে চাই যে আমাদের সংগঠনে কোনো রকম মাদকাসক্ত যুবক কিংবা মাদক বিক্রেতা যুবক যাতে অন্তর্ভুক্ত না হতে পারে। একই সাথে সমাজকে সচেতন করার জন্যে আমরা বিভিন্ন সময় আমরা মাইকিং লিফলেটের মাধ্যমে যে আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে সম্প্রতিকালে আমাদের নেত্রীর জন্মদিন, যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা কিন্তু কিছু পোস্টারও করেছি যেখানে সেই কথাগুলো উল্লেখ আছে, মাদককে আমরা না বলি। তো আমরা সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলার জন্যে আমাদের প্রত্যেকটি ইউনিটকে সেভাবে গড়ে তুলতে চাই। আর সমাজ যদি সজাগ থাকে, তা সমাজের প্রত্যেকটি মানুষ যদি সজাগ থাকে, আমার ঘরের সন্তান কোন পথে হারছে সেই বিষয়টি যদি আমি মাথায় রাখি তাহলে আমি মনে করি যে আমরা অনেকটা এই মরণভীতি নেশা থেকে দূরে থাকতে পারবো। জি, আমরা কিন্তু এই যে করোনার এই 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 ভয়ঙ্কর সময়তে, এই বিশেষ করে এই সময়টাতে বিশেষজ্ঞরা বলছেন যে মাস্ক ব্যবহার করলে করোনার প্রকোপ অনেকখানি নিয়ন্ত্রণে আনা সম্ভব, এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ক্যাম্পেইন দেখছি নো মাস্ক নো সার্ভিস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন যে সবাইকে মাস্ক পরতে হবে। মাঠে কিন্তু আমরা অতটা সচেতন দেখছি না, রাস্তাঘাটেও কিছুক্ষণ আগেও আপনার সাথে আমার আলোচনা হচ্ছিল যে মানুষের মধ্যে ওই সতর্কতা কিংবা ওই সচেতনতাটা তেমন নাই কিংবা আমরা পরিলক্ষিত করছি না। কিন্তু যুবলীগ এই এটা নিয়ে কোনো ক্যাম্পেইন করছে কি না, এটা নিয়ে যুবলীগ কোনো কাজ করছে কি না? জি অবশ্যই, আপনারা আমি বলেছি যে আপনাদের আজকের অনুষ্ঠানে বললাম যে আমরা মনিবের জন্মদিনে আমরা ফ্রি মাস্ক সরবরাহ করেছি,
সারা ঢাকার শহরে। এটা তো ওনার জন্মদিনে দিলেন, কিন্তু মানে আমি বিষয়টা বলতে চাচ্ছি, এই খারাপ সময়টাকে সামনে রেখে আমি সে কথাই বলতে চাচ্ছি যে আমরা ঢাকা শহরে আমরা কেন্দ্রীয় পর্যায়ে সেটাকে আমরা যাত্রা শুরু করলাম এবং এই বিষয়টা আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। আমাদের টার্গেট আমরা শুধু মাস্ক নিজেরাই সরবরাহ করবো না, আমরা মানুষকে সচেতন করবো মাস্ক ব্যবহার করার জন্যে। সেই জন্য মাইকিং থেকে আরম্ভ করে লিফটেড থেকে আরম্ভ করে পোস্টারিং থেকে আরম্ভ করে ইতিমধ্যে সেই কার্যক্রম আমরা হাতে নিয়েছি, কিছু কিছু জায়গায় আমরা সেটা প্রকাশও করেছি। জি, আমরা আশা রাখি যে সারা বাংলাদেশে আমরা সেই কাজটা করতে পারবো, কারণ প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে আমাদের সেই সাংগঠনিক অবস্থা আমরা তৈরি করতে পেরেছি। এবার আপনার পরিবার পরিজন নিয়ে কিংবা তাদের সম্পর্কে আমরা জানতে চাই, কে কে আছেন আপনার পরিবারে, কে কোথায়? আমার বাবা মা তো ইতিমধ্যে পৃথিবীতে বিদায় নিলেন। আমার 12 ভাই বোন ছিলাম আমরা, এর মধ্যে 2 বোন ইতিমধ্যেই কবর দেশের বাসিন্দা। আর আমার এক ভাই যিনি বেলজিয়াম আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন, উনিও বেলজিয়ামেই মারা যান। ওনাকে বাংলাদেশে আমরা আমাদের গ্রামের বাড়িতে দাপন করা হয়। বাকি ভাই বোনরা আমরা সকলেই আওয়ামী পরিবারের এবং সকলেই কম বেশি ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত। আর একটা বড় বিষয় আপনার কাছে বলতে চাই যে আমাদের পরিবারের জিন্দাবাদ নেই, আমাদের পরিবারের সকল সদস্যই জয় বাংলার সাথে সম্পৃক্ত। কারণ আমার বাবা যখন আমাদের ভাই বোনদের বিয়ে শাদির বিষয় আসতো, তখন একটু মজার বিষয় ছিল, সেটা হলো যে ঘটককে জিজ্ঞেস করতে, এই ঘটক জয় বাংলা না জিন্দাবাদ? ঘটক তো জয় বাংলা না জিন্দাবাদ সে কথাটা বুঝতে পারতো না। তো ঘটক বললো, স্যার আমি তো বুঝতে পারলাম না, আর না আওয়ামী লীগ না বিএনপি। তো যখন ঘটক বলতো যে না আওয়ামী লীগ, তখন বলতো বসো, আর যখন বলতো যে না এটা অন্যপন্থী, তখন বলতো না তোমার সাথে আত্মীয়তা করা যাবে না। আসলে আমরা দেশবিরোধী কারোর সাথে আত্মীয়তা করিনি, স্বাধীনতার বিপক্ষে যারা তাদের সাথে আমাদের পরিবারের কোনো আত্মীয়তা নেই। আমাদের পরিবারের সকল সদস্যই ভাই বোন, বোনের ছেলে মেয়ে সকল সদস্য আপনার দোয়াল্লার রহমতে আমাদের বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেন, লালন করেন, নেতৃত্বে এখন আমরা দেশ গড়ার কারিগর হিসেবে নিজেদেরকে নিয়োজিত করেছি। আপনি ছোটোবেলাটি কেমন ছিল, কোথায় বড় হয়েছেন? ছোটোবেলা আমাদের গ্রামের বাড়িতে, আমাদের আপনারা জানেন আমাদের গ্রামের বাড়ি হলো চাঁদপুর মতলব উত্তরে নিশ্চিন্তপুর আজিজ মিয়ার বাড়ি, ওইখানেই আমার ছোটোবেলা বেড়ে ওঠা। কোন স্কুলে পড়াশোনা? আমাদের নিজস্ব স্কুল, যে স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন আমার কাকা মনিরসেন খান, আমার বাবা ছিলেন, সেই নিশ্চিন্তপুর স্কুল কলেজেই আমার পড়াশোনা। স্কুল এবং কলেজ একসাথে? স্কুল কলেজ, এখন সেই কলেজেরই গভর্নিং বডির সভাপতি আমি নিজে। বাহ বাহ, আপনার তো নিশ্চয়ই একটি বড় ভালো লাগার জায়গা থাকার কথা যে ওই স্কুলেরই গভর্নিং বডি, আল্লাহর রহমত, চেয়ারম্যান চেয়ার করছেন। বাংলাদেশ নিয়ে আপনার ভাবনা এবং প্রত্যাশা আমরা শুনতে চাই, কিন্তু তার আগে আপনার পরিবারে কজন ছেলে মেয়ে আছে? আমার 2 ছেলে আর আমার ওয়াইফ। আপনার 2 ছেলে? 2 ছেলে। আর 2 ছেলে কি করছে? এক ছেলে এবার এই যে করোনার এই সময় ইন্টার দিতে পারলো না, আর এক ছেলে ম্যাট্রিক দিবে, এসএসসি দিবে। সবাই তো মোটামুটি বড়ই হয়ে গেছে। আপনার সহধর্মিনী, উনি কি কোনো অভিযোগ করে যে আপনি সময় দেন না? কারণ সাধারণত রাজনীতি যারা করে তারা সময় দিতে পারে না, সেরকম কোনো অভিযোগ কি আপনার আপনার দিকে আছে কি না? সেরকমটা সে করে না, কারণ তার একটা ভালো গুণ আমি লক্ষ্য করেছি, সেটা হলো যে সে আত্মীয় স্বজন কে কোথায় কী অবস্থায় আছে এই বিষয়টি ভালোভাবে খোঁজখবর রাখেন। কেউ যদি কোনো বিপদে পড়েন কিংবা অসহায় অবস্থায় থাকেন, তাকে তার পাশে দাঁড়ানোর জন্যে সে ধরনের উপদেশ দিয়ে থাকেন প্রায়। সংসার এবং রাজনীতি দুটোকে ব্যালেন্স করেন কীভাবে? সংসারের গৃহিণী যদি আপনার মানবিক হয় তখন রাজনীতি করতে সমস্যা হয় না। মানে আপনি অনেক বড় একটি সাপোর্ট পান? জি জি, আপনি অনেক ভাগ্যবান। বাংলাদেশ নিয়ে আপনার ভাবনা এবং প্রত্যাশা এটা শুনি আমরা আজকের আলোচনা শেষ করতে চাই। আপনার বাংলাদেশ নিয়ে আপনার ভাবনা এবং প্রত্যাশা কি? আমি স্বপ্ন কি আপনার? আমার আমার একটা বিশেষ করে আজকে আপনাদের মাধ্যমে সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আমরা যে অবস্থানেই থাকি না কেন, আমরা দেশের জন্য যেন করি, দেশের মানুষের জন্যই করি। আমরা আপনি একটি কথা বলে আমরা প্রায় লক্ষ্য করে থাকি, আমাদের দেশের অনেকেই ব্যবসা বাণিজ্য করেন কিংবা অনেক সম্পদশালী আছেন, তারা দেশে ইনভেস্টমেন্ট না করে বিদেশে ইনভেস্টমেন্ট করার একটা চিন্তাভাবনা করে থাকেন। আমি অনুরোধ করতে চাই আমরা সেটা না করি, আমরা সেটা না করে আমরা যদি আমাদের দেশে আমরা ছোটো ছোটো ক্ষুদ্র শিল্প গড়ে তুলি, তাহলে আমাদের দেশের বেকার মানুষগুলি কর্ম পাবে, মানুষ অসহায় মানুষগুলি ভালো থাকবেন। দ্বিতীয়ত, বাংলাদেশকে যদি আমরা জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ রেখে গেলেন,
যে আমার দেশের মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, পেট ভরে ভাত খাবে, মোটা কাপড় পরবে। আমরা যদি সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে ভালোবাসি, তাহলে আমি মনে করি আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আদর্শ, যেমন নেত্রী একটি কথা প্রায় বলে থাকেন, সততাই শক্তি, মানবতাই মুক্তি। আর সেই সততা নিয়ে যদি আমরা বুকে ধারণ করি, মানবতার কল্যাণে যদি আমরা বুকে ধারণ করি, অর্থাৎ আমি বলতে চাই বঙ্গবন্ধুর আদর্শ এবং মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ যদি আমাদের দেশের সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষ, সকল রাজনৈতিক শ্রেণী পেশার মানুষ যদি আমরা বুকে ধারণ করি, তাহলে আমাদের দেশের মানুষ কষ্টে থাকার কথা নয়। আপনি একটি খুব ভালো কথা বলছিলেন যে আমাদের দেশের মানুষ যদি আমাদের তাদের অর্থ বৃত্ত সেটা যদি দেশেই কাজে লাগাই, তারা যদি দেশে ইনভেস্ট করে, ক্ষুদ্র শিল্প যদি গড়ে তোলে কিংবা মানুষের জন্য যদি কাজে লাগায়, তাহলে প্রায় দেশটা কিন্তু খুব দ্রুত এগিয়ে যাবে এবং বঙ্গবন্ধু সেই স্বপ্নের সোনার বাংলাই আমরা পাবো। কিন্তু ইদানিং যে প্রবণতা দেখা যাচ্ছে যে আমরা আর দেশে ইনভেস্ট করতে চাই না, কিংবা আমাদের অর্থবিত্ত আমরা দেশের বাইরে পাঠাচ্ছি, আমরা বেগম পাড়া গড়ে তুলছি, আমাদের ছেলে মেয়েদেরকে দেখা যায় আমি এখানে ব্যবসা করছি কিংবা চাকরি বাকরি করছি, বউ বাচ্চা কানাডায় কিংবা অন্য কোনো দেশে তারা ওখানে আছে, আমি টাকা সেখানে খরচ করছি, সেখানে তারা বিলাসী জীবনযাপন করছে। এটাকে আপনি কীভাবে দেখেন, এই প্রবণতা কেন তৈরি হলো, কেন আমরা নিজের ছেলে মেয়েকেও দেশে রাখতে চাই না, দেশটাকে আমরা ভালোবাসতে পারি না? এটা প্রত্যেকের ব্যক্তিগত মানসিকতার বিষয়। দেশপ্রেমের অভাব সেখানে নিঃসন্দেহে বলা যায়, কারণ যদি দেশপ্রেম বোধই থাকবে তাহলে দেশের আমার সন্তান। আপনাকে একটা জিনিস আমি পরিষ্কার করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, আপনি যদি এই পরিবারটির দিকে তাকান, জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব যেমন দেশের মানুষের জন্য করে গেলেন, ঠিক তেমনিভাবে আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কিন্তু দেশের মানুষের জন্যই করে যাচ্ছেন। ওনার কী লক্ষ্য দেখেন, ওনার সন্তান সজীব অজের জয়, সুশিক্ষায় শিক্ষিত সায়মা হোসেন পুতুল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। উনি কিন্তু শুধু ওনার সন্তান দুজনই সুশিক্ষায় শিক্ষিত হোক, ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে হোক, এটা চাননি। উনি চাচ্ছেন সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেন সুখে থাকে, শান্তিতে থাকে। সেই কারণে কিন্তু উনি এই দেশের মানুষের, গরিব শ্রেণী পেশার মানুষের সন্তানের যেন পড়াশোনা শিখতে পারে, সেজন্য কিন্তু উনি উপবৃত্তি প্রথা চালু করলেন। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে পেশাজীবী, ব্যবসায়ী, আমলা থেকে শুরু করে সবাই মোটামুটি তাদের ছেলে মেয়েকে তারা দেশের বাইরে রাখতে চাচ্ছে। আমি সে জায়গায় আসছি যেখানে নেত্রী বছরের প্রথম দিন প্রত্যেকটি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিচ্ছেন। ওনার লক্ষ্যটা কী? ওনার লক্ষ্য হলো যে শিক্ষিত সমাজ হইলেই দেশ ভালো থাকবে। আর আমাদের কিছু কিছু মানুষ, আমরা কিছু কিছু সবাই না, কিছু কিছু মানুষ আমাদের টার্গেট কী? আমাদের টার্গেট হচ্ছে, আমি যে বলছি যে কেউ কেউ আসেন রাজনীতিতে শুধু নিজের স্বার্থের জন্যে, ঠিক কিছু কিছু মানুষ ব্যবসাও করে নিজের স্বার্থের জন্যে, নিজের পরিবারের জন্যে। এইটা আমরা, এটা কিন্তু আমরা কাতরি কাম্য নয়। আমাদের সকলের হওয়া উচিত যে আমাকে আল্লাপাক আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ শুধু আমার পরিবারের জন্য নয়, এই সম্পদ কিন্তু আল্লাপাক দিয়েছে সবার হক রেখেছেন। ঠিক তেমনিভাবে একটি বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশ, সেই দেশগুলোকে সম্পদশালী করেছেন আল্লাপাক শুধু তাকে ভোগ করার জন্য নয়, কিন্তু তারা সেটা করছে না। কিন্তু সেই কারণে কিন্তু আমাদের কিন্তু আল্লাপাক একটি রেড সিগন্যাল দিলেন, আমরা একটি দেশকে ধ্বংস করার জন্য অস্ত্র কিনি, একটি দেশকে পারমাণবিক বোমা বানাচ্ছি। কিন্তু আল্লাপাক ছোট্ট একটি করোনা আমাদের মাঝে ছেড়ে দিলেন, আমরা কিন্তু সেই বোমাটাকে ঠেকাতে পারছি না, আমরা সেই শক্তিধর দেশ থেকে কিন্তু 2.5-3 লাখ। যারা দেশ বিনির্মাণ করবে, পেশাজীবী, ব্যবসায়ী, আমলা, যারা দেশটার প্রতিটা ক্ষেত্রে অবদান রাখবে, তারা যদি তাদের সে পরিবারকে বিদেশে পাঠিয়ে রাখে, তাহলে তো দেশের উন্নয়ন হবে না। কারণ তারা তো চিন্তা করছে উন্নয়ন নয়, দেশপ্রেমও থাকবে না, যে তারা তাদের প্রতি দেশপ্রেম করছে না। কারণ উনি চিন্তা করছে কিভাবে টাকাটা নিয়ে ওখানে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে দেশের রাস্তাঘাট, ফুটপাথ প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হবে কীভাবে? হ্যাঁ, বিষয়টা তো আসলে পরিষ্কার। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি কথা বলেছেন, আমি বড় বড় মেগা প্রজেক্ট দিয়েছি, যদি সকলে সততার সাথে কাজ করতেন তাহলে আরও বেশি উন্নত হতো। আমি এখন কিন্তু খুঁজে খুঁজে দেখবো কোথায় কোথায় দুর্নীতি হয়েছে। তো দুর্নীতির বিরুদ্ধে তো আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সজাগ, উনি তো সজাগ এই ক্ষেত্রে, উনি কাউকে ছাড় দিতে রাজি নয়। কিন্তু আমরা যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত, আমরা আমলা বলি, রাজনীতিবিদ বলি, কিংবা আমরা যারা ব্যবসাও করি, ব্যবসা করি, সৎ ব্যবসা নবীর সুন্নত ব্যবসা করি, কিন্তু ব্যবসা করে টাকাটা
আমাদের সৎপথে ইনকাম করব, সৎপথে ব্যয় করব। কিন্তু আমরা যে নির্দেশনা, কিন্তু মুসলমানের সন্তান হই কিংবা যে ধর্মেরই হই না কিন্তু সকল ধর্মের কিন্তু একটা নির্দেশনা আছে যে তোমার উপার্জিত অর্থ তুমি কোন পথে ব্যয় করবা। কিন্তু আমরা কিন্তু সেটা করছি না, করছি না বিধেই আমাদের এই সমস্যাগুলোর সৃষ্টি। কিন্তু আমাদের প্রত্যেকের প্রতি পবিত্র দায়িত্ব যে আল্লাপাক আমাকে যে অর্থ দিয়েছে সেই অর্থের অংশীদারিত্ব যারা যারা তাদেরকে বন্টন করা তাদের মাঝে, তাহলে আমি মনে করি যে আমাদের দেশটা অনেক ভালো থাকবে। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে অন্য কোনো একটি আলোচনায় আপনাকে আমরা পাবো। আপনাকেও ধন্যবাদ। যারা সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা। আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরটিভিকে ধন্যবাদ জানিয়ে আপনাদের মাধ্যমে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশ গড়ে উঠছে আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাত ধরে, সেই কাফেলায় আপনারাও শরিক থাকুন। দর্শক, আরকে সিরামিক্স প্রেজেন্স বায়োপিক শো মিড দ্য লিডার আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.